দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে জীবন বাজি রাখার প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার মুক্তিযুদ্ধের প্রথম গোলন্দাজ বাহিনী মুজিব ব্যাটালির স্মরণে চট্টগ্রামের হালি শহরে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন শেষে একথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় প্যালেস্টাইনের পক্ষে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সবসময় প্যালেস্টাইনের পাশে আছে। স্বাধীনতার 53 বছর পর মুজিব ব্যাটারি স্মরণে চট্টগ্রামের হালিশহর আর্টিলারি সেন্টার ও স্কুলে 180 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স। রবিবার সকালে এটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর কমপ্লেক্সটি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। পরে তিনি যান দরবার হলে। সেখানে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি। যে কোনো দেশের সশস্ত্র বাহিনী যুদ্ধে জয়ী হতে পারে তখন যখন জনগণের আস্থা বিশ্বাস তাদের উপর থাকে। সরকার প্রধান বলেন, বাংলাদেশ সব সময় যুদ্ধের বিরুদ্ধে এবং শান্তির পক্ষে, তবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সবকিছু করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যা যা করণীয় সেটা আমাদের জান কবুল, আমরা তা করব। এছাড়া প্যালেস্টাইনের উপর ইসরায়েলের আগ্রাসনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সবসময় প্যালেস্টাইনের পাশে আছে। আমরা সবসময় প্যালেস্টাইনের পক্ষে আছি। ইতিমধ্যে আমরা 2 দফা তাদের জন্য কিছু খাবারের জিনিস জিনিসপত্র পাঠিয়েছি, আরো আমি পাঠাবো। সরকার প্রধান আরো বলেন, বাংলাদেশ বরাবরই আন্তর্জাতিক মহলে প্যালেস্টাইনে হামলার প্রতিবাদ জানিয়ে আসছে। জিএম শিহাব, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।